পালং শাকের সাথে পনির মেশালে পালং পনির, পালং শাকের সাথে কর্ন মেশালে পালং কর্ন, আর তিনটেকেই যদি একসাথে মিশিয়ে দেওয়া হয় তাহলেই হয়ে যাবে কর্ন পালং পনির। সবার প্রথমে একটা ঠান্ডা জল তৈরি করতে হবে। বেশি করে জল নিয়ে বেশি করে আইস কিউব দিয়ে দিলাম। এদিকে একটা কড়াতে বেশি করে জল গরম করতে বসালাম। দুয়াটি পালং শাক গরম জলে ডুবিয়ে দিন। নরম হওয়া পর্যন্ত এই শাকটাকে এভাবেই ফেলে রাখতে হবে। আর একটা কথা, শাকটা কিন্তু গোড়া থেকে কেটে ধুয়ে রাখা ছিল। শাকটা নরম হলে গরম জল থেকে তুলে বরফ ঠান্ডা জলে ডুবিয়ে দিলাম। এই বরফ জলে ডোবালে পালং শাকের রঙটা ব্রাইট থাকবে। আর কালো কালো শাক খেতে আপনার যদি সমস্যা না থাকে তাহলে আর ঘটা করে বরফ জলে দেওয়ার দরকার নেই। এক দেড় মিনিট পর পালং শাকটা জল ছেঁকে তুলে মিক্সি জারে দিয়ে দিলাম। চার পাঁচটা কাঁচা লঙ্কা বা আপনার টলারেন্স অনুযায়ী দেবেন, ছ সাত কোয়া রসুন, ছোট্ট একটা আদার টুকরো। এবার একটা স্মুথ পিউরি বানিয়ে নেব, এই রকম দেখতে লাগবে। একটা পেঁয়াজ স্লাইস করে নেব পাতলা পাতলা, একটা টমেটো একইভাবে কেটে নেব। কড়া বসিয়ে দু টেবিল স্পুন তেল গরম করতে দিলাম, ফোড়নের পালা, হাফ টি স্পুন জিরে, থেতো করা গরম মশলা, সাথে দুটো শুকনো লঙ্কা। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে পেঁয়াজটা দিয়ে দেব। তারপরেই আসবে টমেটোর পালা ও হালকা নুন। টমেটো গলে গেলেই 1/4 কাপ কর্ন দিয়ে দেব। কর্নটা ডিপ ইয়েলো কালার এলেই পালং শাকে পিউরিটা ঢেলে দিন। স্বাদ মতো নুন ছড়িয়ে পিউরিটা নেড়ে নেড়ে শুকনো করতে হবে। এই সময় কিন্তু খুব সাবধান, গায়ে ছিটকে আসতে পারে। 1/4 টিস্পুন হলুদ দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম, সাথে দেব 1 টিস্পুন চিনি। এতে খুব একটা মিষ্টি হবে না, তবে স্বাদ বাড়বে। নুন জলে ডুবিয়ে রাখা পনির আছে, শাক থেকে তেল ছাড়তে শুরু করলেই 100 থেকে 150 গ্রাম মতো পনির এতে দিয়ে দেব। পনিরটা ভেজেও দিতে পারেন। এবার মনের খুশিতে ঘি বা মাখন ছড়িয়ে দিন। শাকটা বেশি ঘন মনে হলে একটু গরম জল দিয়ে কনসিস্টেন্সি অ্যাডজাস্ট করুন। ব্যাস, এখানে ইতি রেডি আমাদের পালং কর্ন পনির। মা, আমরাও খাবো তোমার সাথে? হ্যাঁ, নিশ্চয়ই ঘটলু। ওকে, থ্যাংক ইউ মা।